সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে হাইপোথাইরয়েডিজম হচ্ছে আমাদের থাইরয়েডের একটি রোগ থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের গলার সামনে থাকে আমাদের গলার যে উঁচু অংশ থাকে এর নিচেই থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন কম পরিমাণে হরমোন নিঃসরণ হয় তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় হাইপোথাইরডিজম মূলত আয়োডিনের অভাবে হয়ে থাকে হাইপোথাইরয়েডিজম হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায় যেমন শরীরের ওজন খুব দ্রুত বাড়তে থাকে আপনি যদি কম খাবার গ্রহণ করেন তারপরও তারপরেও দেখবেন যে আপনার শরীরের ওজন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন কোনো কাজ করতে গেলে খুব সহজে টায়ার্ড লাগে বা খুব সহজেই ক্লান্তি ভাব চলে আসে হাতে এবং পায়ের চামড়াগুলো খসখসে হয়ে যায় এছাড়া শরীরের অন্যান্য অংশের চামড়া খসখসি হয়ে যায় শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয় স্কিন ডিজিজ হয় শরীরে চুলকানি হতে পারে মানসিক অবসাদ দেখা দেয় কুষ্ঠকাঠিন্য দেখা দেয় শরীরে গামের পরিমাণ কমে যায় ব্রাডি কার্ডিয়া দেখা দেয় অর্থাৎ হার্ট রেট কমে যায় নখগুলো চিকন হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় মাংস পেশিতে ব্যথা হয় বিশেষ করে কোমরে ঘাড়ে এবং পিঠের মাংস পেশিতে ব্যথা হতে পারে হারগুলো ভঙ্গুর হয়ে যায় হারগুলো নরম হয়ে যায় হাইপোথাইরয়েডিজম হলে থাইরয়েডের কিছু পরীক্ষা করতে হয় অর্থাৎ হরমোনের কিছু পরীক্ষা করতে হয় যেমন টি থ্রি টি ফোর এবং টি এস পরীক্ষার মাধ্যমে হাইপোথাইরয়েডিজম নির্ণয় করা হয় হাইপোথাইরয়েডিজম নির্ণয় হওয়ার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাইপোথাইরয়েডিজমের ঔষধ নিয়মিত সেবন করতে হয় এই ঔষধটি লং টাইম চালিয়ে যেতে হয় হাইপোথাইরয়েডিজম হলে আয়োডিনযুক্ত খাবার খেতে হবে যে খাবারের মধ্যে অতিরিক্ত আয়োডিন থাকে বা আয়োডিন সমৃদ্ধ খাবার আয়োডিন সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন সামুদ্রিক মধ্যে টুনা কোরাল মাছ সালমন মাছ সার্ডিন মাছ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে ডিম এবং কলাতে আয়োডিন থাকে তাই প্রতিদিনের খাদ্য তালিকা ডিম এবং কলা রাখতে হবে নানা জাতীয় শস্য যেমন মসুর ডাল মুগ ডাল মটর কলাই এগুলো আয়রনের বেশ ভালো উৎস এগুলো খাদ্য তালিকায় রাখলে হাইপোথাইরয়েডিজম সমস্যা সমাধান হয়ে যাবে নারকেল তেল নারকেল তেলের মধ্যে মিডিয়াম চেইন অফ ফ্যাটি অ্যাসিড থাকে এই নারকেল তেল শরীরে মাখলে বা গলার মধ্যে মাসেজ করলে এই হাইপোথাইরডিজম এর যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হাইপোথাইরোডিজম হলে কোন কোন খাবার খাবেন না যেমন ঘটো জেনার জাতীয় খাবার ফুলকপি বাঁধাকপি ব্রকলি পালং শাক এগুলো খাওয়া যাবে না দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খাওয়া যাবে না চিনি এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না কলের পানি খাওয়া যাবে না কারণ কলের পানিতে ক্লোরিন এবং ফ্লোরিন থাকে ক্লোরিন এবং ফ্লোরিন আয়োডিনের শোষণে ব্যাঘাত ঘটায় এজন্য অবিশুদ্ধ কলের পানি খাওয়া যাবে না কফি খাওয়া যাবে না কফিতে থাকা ক্যাফিন থাইরয়েড গ্রন্থিকে ব্লক করে দেয় প্রিয় দর্শক হাইপোথাইরয়েডিজম হলে আয়োডিন যুক্ত খাবার বেশি বেশি খাদ্য তালিকায় রাখবেন এবং বেশি বেশি পানি পান করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকল